মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনারা তো মানে মধুবনী ঘোষ বলে কেউ কাজ করে, তাকে একটু পাওয়া যাবে? সরি স্যার, মধুবনি তো নাইট শিফটে অনলাইনে কাজ করে। ও ওকে ওকে ওকে, আচ্ছা উনি ঠিক কি কাজ করেন যদি জানতে পারি? কাস্টমার কেয়ার সার্ভিসে আছেন উনি, মূলত ইলেকট্রনিক গ্যাজেট ছাড়ানোর বুকিং নেন। কিন্তু স্যার আপনি কে বলছেন? ম্যাডি, অফিসে সবে তোকে নিয়ে কি বলা বলি করছে না? কি আবার কি হয়েছে? স্যার এই ব্যাপারটা তো ওই মধুমণি ম্যাডাম নিজের মুখে বলবে। এই যে মধুমণি ম্যাডাম, আপনি ওখানে দাঁড়িয়ে গেছেন, প্লিজ সামনে আসুন। আসুন আসুন আসুন। আপনি দিনের পর দিন এই কোম্পানিতে কাজ করে যে অন্যায়টা আপনি করে চলেছেন সেটা নিজের মুখে একটু স্যারকে বলুন। গেলি না করে স্পষ্ট করে বলুন না কি হয়েছে সুগন্ধবাবু। স্যার মধুমণি ম্যাডাম একসঙ্গে দুটো চাকরি করে, সকালে এখানে আর রাতে অন্য একটা কোম্পানি। শান্ত হন, আমি তো বলছি আমি দেখছি বিষয়টা। আপনি তো কিছুই দেখছেন না স্যার। না মানে আপনি মধুমণিকে কিছুই বলছেন না স্যার। ও যেটা করছে সেটা জেনে বুঝেই করছে স্যার, তাই তো একদম ভেরি ফার্স্ট ডে থেকে এই ব্যাপারটা লুকিয়ে গেছে। এর জন্য তোকে শাস্তি পেতেই হবে স্যার। সেটাকে আপনি ডিসাইড করবেন। কিছু মনে করবেন না স্যার, ঘটনাটা এখনই আমাকে পূর্ণেন্দু স্যারকে জানাতে হবে, এটা আমার ডিউটি, আর উনি যেটা বলবেন সেটাই হবে স্যার। কি ব্যাপার শুভেন্দু? স্যার আমাদের একজন এমপ্লয়ি ম্যানেজমেন্টকে লুকিয়ে দুটো চাকরি একসঙ্গে করতে গিয়ে আমাদের কাছে ধরা পড়ে, আপনি কি বলেন স্যার কি করব? এটা তো অন্যায়, দুটো চাকরি তো একসঙ্গে করা যায় না, ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া উচিত। তাহলে তাই করি, আপনি যখন বলছেন তখন ডিসিপ্লিনারি অ্যাকশন নিচ্ছি। আর বাবা ফোনটা কেন ধরছে না? সরি আমার আর কিচ্ছু করার, স্যারও বলে দিয়েছেন তোমার বিরুদ্ধে অ্যাকশন, তোমার চাকরিটা গেল। তুমি এক কাজ করো, তুমি ডেস্ক থেকে নিজের জিনিসগুলো গুছিয়ে নাও, তুমি যতক্ষণ না যাবে ততক্ষণ এই অশান্তি চলতেই থাকবে, কাজকর্ম সব আটকে থাকবে, তাই না? কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? যাও যাও, মধুমণি মণি খাও যাবে যাবে না। Zee5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।